প্রিয় দর্শক, মেডিভয়েস নিউজরুমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলী হোসাইন। সপ্তাহ জুড়ে স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের এই আয়োজন। 2022-23 সেশনে বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। সেখানে বলা হয়েছে, শুধু পাশ করলে চলবে না, থাকতে হবে মেধা তালিকা 35,000-এর মধ্যে। এই নির্দেশনার ঠিক বিপরীতে বলছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তারা বলছেন, আগের নিয়মে বহাল থাকুক। বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে সর্বত্রে, শিক্ষার্থীদের মাঝে, চিকিৎসকদের মাঝে, স্বাস্থ্য শিক্ষার সাথে যারা রয়েছেন তারা এই বিষয় নিয়ে আলোচনা করছেন। এছাড়াও ইনস্টিটিউশনাল প্র্যাকটিস আজ থেকে শুরু হয়েছে, সেখানে চিকিৎসকদের ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি অধ্যাপক, সহযোগী অধ্যাপক মান অনুসারে ফি নির্ধারণ করা হয়েছে। সেটি নিয়েও নানা তর্ক বিতর্ক এমনকি পক্ষে বিপক্ষে অনেকে বলছেন। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মেডিভয়েসের বার্তা সম্পাদক আবু নাঈম মনির। মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মনির, শুরুতে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে 2022-23 সেশনের যে বেসরকারি মেডিকেল ভর্তির ক্ষেত্রে একটি নির্দেশনা আপনি দেখেছেন, সেখানে বলা হয়েছে যে শুধু পাশ করলে হবে না, অর্থাৎ মেধা তালিকা থাকতে হবে। তো এই বিষয়টির আসলে প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা বলতে চাচ্ছে না, এই নিয়ম তারা প্রত্যাহার চাচ্ছে, আগের নিয়মে বহাল থাকুক আর কি। তো তাদের এই যে চাওয়াটা বা দাবিটা তারা মন্ত্রণালয় করেছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে, আপনি যৌক্তিক মনে করেন কিনা? আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আসলে অনেক ভেবেচিন্তে নেওয়া হয়েছে, ফলে এর বিপরীতে কোনো কথা যদি আসে তাহলে সেই কথাগুলো আমাদের ভাবতে হবে। দেখেন, গত বছরও কিন্তু প্রায় 1.5 লাখের কাছে, 1,40,000-এর উপরে শিক্ষার্থীকে মানে পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে মোটামুটি পাশ করেছিল 80,000-এর কাছাকাছি। তো সবাইকে যখন মানে ওকে একেবারে শেষ সিরিয়ালের শেষ পর্যায়ের ছেলেটিকে যখন সুযোগ দেওয়া হয় শুধুমাত্র টাকা আছে ভর্তি হতে পারবে সেই সক্ষমতার বিবেচনা করে, তখন কিন্তু মেধার প্রকৃত মূল্যায়নটি হয় না। কারণ 80,000-এর কাছে, 70,000-এর কাছে যে তালিকায় যে ছেলেটি থাকে, এই ছেলেটি আসলে আর যাই হোক পাশ করেছে, কিন্তু মেডিকেলে ভর্তির জন্য অপেক্ষাকৃত মেধাবী বলা যাবে না, তাকে অনেক নিচে রাখতে হবে। তো অপেক্ষাকৃত যারা বেশি মেধাবী তাদেরকে সামনে মানে আনার জন্যই বা তাদেরকে মেডিকেলে পড়ার সুযোগ সৃষ্টি করার জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। রে, আমি যতদূর জানি বিশেষজ্ঞ প্যানেল যারা আছে বা এখানে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএমডিসি সহ অংশীজন যারা আছে তাদের সবার মোটামুটি মতামতের ভিত্তিতেই এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, শুধুমাত্র পাশ করলে হবে না, একটা 30,000-এর মধ্যে থাকতে হবে। তার মানে এখানে অপেক্ষাকৃত 35,000-এর মধ্যে থাকতে হবে। তার মানে হচ্ছে এখানে অপেক্ষাকৃত ভালো মেধাবী যারা তারাই কিন্তু এই তালিকার মধ্যে চান্স পাওয়ার মানে আসার সুযোগ পেয়েছে আর কি। এর বাইরে যখন আপনি যাবেন অপেক্ষাকৃত কম মেধাবীদেরকে আপনি টেনে আনছেন, তো সেখানে ক্রাইটেরিয়া কি? শুধুমাত্র তার পিতার হয়তো ভালো টাকা আছে বা তার এই ছেলে সমৃদ্ধ পরিবারের সন্তান, তাকে আপনি সুযোগটা যদি করে দেন তাহলে আমরা ইতিমধ্যে বলেছি যে আসলে তখন প্রকৃত মেধার মূল্যায়নটি হবে না। আর চিকিৎসা খাতের মতো এমন গুরুত্বপূর্ণ একটি স্পর্শকাতর জায়গায় আপনি অপেক্ষাকৃত কম মূল্যায়ন মেধার মানুষকে দিয়ে ভালো সেবা আপনি প্রত্যাশা করতে পারেন না। ফলে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন যে দাবিটি করছে তারা কিন্তু আরেকটা দাবি করেছে যে বিদেশি শিক্ষার্থী যারা আছে তাদের যে মার্কিংয়ের যে ব্যাপার, মার্কিংটা যেন আরও একটু কমের ব্যবস্থা করা হয়, না অনেক শিক্ষার্থী এখানে আসার সুযোগ পাবে না, তারা কোয়ালিফাইড হবে না। আমাদের প্রশ্ন হলো বিদেশি শিক্ষার্থীদেরকে মানে কম যারা অধিকতর কম মেধাবী তাদেরকে এখানে ভর্তির সুযোগ করে দিয়ে আমি আসলে বেসিক্যালি রাজস্বের দিকে আমার নজর থাকবে কেন? রাজস্বের দিকে নজর থাকা তো কোনো পক্ষ মানে কোনো কারো পক্ষের জন্যই এটা খুব সন্তোষজনক না। এটা দেশে একজন চিকিৎসক তৈরি হোক বা নেপালে একজন চিকিৎসক তৈরি হোক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের টার্গেট থাকা উচিত যে আমরা যেন সর্বাধিক শিক্ষাটা তাদেরকে দিতে পারি, মানসম্মত শিক্ষা তাদেরকে দিতে পারি। এখন যেই ছেলেটি আসলে মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত না, মেধা তার কোলাচ্ছে না, তাকে আমি কেন শুধুমাত্র টাকার বিবেচনায়, রাজস্বের বিবেচনায় এই বিষয়টিকে বিবেচনা করার জন্য বলবো। আমার মনে হয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে অপেক্ষাকৃত মেধাবীদেরকে সুযোগ দেওয়ার যে একটা চমৎকার সিদ্ধান্ত, এটি দীর্ঘদিনের দাবি ছিল মানুষের, মেধাবী শিক্ষার্থীদের দাবি ছিল, মেধাবী চিকিৎসকদের দাবি ছিল। এটি যখন বাস্তবায়নের পথে তখন এখানে আমার মনে হয় না অন্য কোনো কথা, অন্য কোনো বক্তব্য, অন্য কোনো মতামত গ্রহণ করার দরকার আছে বলে আমার মনে পড়ে না। আমরা বিশ্বাস করি স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যে সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিন বিবেচনা করার পরে অনেকের দাবির পরিপ্রেক্ষিতে এই চিন্তা সিদ্ধান্ত থেকে, এই চিন্তা থেকে তারা খুব সরে আসা যুক্তি বলে আমি মনে করি না, তারা হয়তো আসবেও না। সেক্ষেত্রে মেধাবীদের একটা জয় জয়কার থাকা উচিত স্বাস্থ্য খাতের কল্যাণের জন্য। জি, আমরাও চাই প্রকৃত মেধাবীরা আসলে মূল্যায়িত হোক। আর বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তাদের জীববিজ্ঞানে 3.5 আগে ছিল আর কি, সেটা এখন 4 করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বেসরকারি মেডিকেলে তারা ভর্তি হতে হলে একটু নাম্বার বেশি লাগবে। জি, ওই ওই সাবজেক্টে আর কি। তো সেটিও আপনি যেটি বলছেন যে শিক্ষার মানের জন্য ভালো,
আচ্ছা, আমরা পরবর্তী বিষয়ে যেটি আপনার কাছে একটু জানতে চাই সেটি হচ্ছে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস আজ থেকে শুরু হয়েছে, তো সেখানে চিকিৎসকদের যে ফি নির্ধারণ করা হয়েছে সেখানে অধ্যাপক লেভেলের একজন চিকিৎসকের ফি হচ্ছে 400 টাকা, আর সহযোগী অধ্যাপকের ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা, সহকারী অধ্যাপক 200 টাকা, বিডিএস এবং এমবিবিএস সম্বন্ধের 150 টাকা। এই ফি বর্তমান বাজার, এরপর হচ্ছে চিকিৎসকরা যেখানে প্রাইভেট প্র্যাকটিস করেন সেখানকার যে ফি তারা নিয়ে থাকেন আর কি, সেটির সাথে সামঞ্জস্য এবং কি বৈসাদৃশ্য বা হচ্ছে কতটুকু পার্থক্য হচ্ছে, বা এটা এই নির্ধারণটা আসলে ঠিকভাবে হয়েছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। এই প্রশ্নে যাওয়ার আগে আজকে একটু বলে নিতে চাই যে আজকে সারা দেশে চমৎকার একটি সিদ্ধান্ত, দীর্ঘদিন গত 1 তারিখে, চলতি মাসের 1 তারিখে কিন্তু এটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নানাবিধ বিচার বিশ্লেষণ, নানাবিধ পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, এইগুলো সবগুলো মোটামুটি ওভারকাম করে, সবগুলো অতিক্রম করে তারপরে এই সিদ্ধান্তে আজকে মাসের প্রায় শেষ দিনে এসে মোটামুটি এটি বাস্তবায়ন হওয়ার পথে যাচ্ছে। এটা আমাদের জন্য আসলে আমরা মনে করি যে ইতিবাচক দিক, কারণ প্রত্যেকটি ভালো কাজই একটা চমৎকার সিদ্ধান্তের ভিত্তিতেই হয়, অনেকের মতামতের ভিত্তিতে হয়, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে হয়, এবং এটা অনেকের দাবিও ছিল যে 2:30টার পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা সরকারি হাসপাতাল ত্যাগ করে অন্যদিকে ছুটবেন। এটার জন্য দেখেন কর্মক্ষেত্রে চিকিৎসকদের ফাঁকি দেওয়ার একটা বড় ধরনের অভিযোগ ছিল, গুরুতর একটি অভিযোগ ছিল, তো ওখান থেকে স্বাভাবিকভাবেই অনেক চিকিৎসক এখন কর্মমুখী হবে, সরকারি হাসপাতালে কিছু সময় রোগীদেরকে বাড়তি সময় দেওয়ার সুযোগ তৈরি হবে। এটা অনেক দিনের দাবি ছিল আমাদের, যারা রোগী তাদেরও দাবি ছিল, কারণ তারা যখন বাইরে প্র্যাকটিস করতে যান তখন তাদেরকে কিন্তু অনেক টাকা গুনতে হয়, তো সেই অবস্থান থেকে এই সিদ্ধান্তটি যেটা হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে অনেকটা ভালো ব্যাপার। তো আজকে প্রাথমিকভাবে ঢাকা বিভাগের 10টি জেলা, চট্টগ্রাম বিভাগের 7 জেলা, ময়মনসিংহ বিভাগের 4 জেলা, খুলনা বিভাগের 5 জেলা, রাজশাহী বিভাগের 3 জেলা, রংপুর বিভাগের 5 জেলা, বরিশাল বিভাগের 3 জেলা এবং সিলেট বিভাগের 4 জেলায় এই ইনস্টিটিউশনাল প্র্যাকটিসটা শুরু হচ্ছে। তো এই প্র্যাকটিস শুরু করতে গিয়ে যারা ট্রিটমেন্টটা দিবেন, চিকিৎসা যারা দিবেন, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কনসালটেন্ট, সহকারী অধ্যাপক এবং এমবিবিএস ডাক্তার যারা আছেন, বিডিএস ডাক্তার যারা আছেন, তাদের একটা ফি ধরা হয়েছে। এই ফিটি নিয়ে আসলে আপনি যেটা বললেন, যেটা আসলে বর্তমান বাজার দরের সঙ্গে এই বিষয়টি যায় কিনা, অথবা তারা প্রাইভেট ইনস্টিটিউশন বা ক্লিনিকে গিয়ে তারা যে মূল্যটা পেতেন, তারা যে পারিশ্রমিকটা পেতেন, সম্মানিটা পেতেন, এর সাথে এরা সঙ্গতিপূর্ণ কিনা, আসলে ব্যাপারটা এইভাবে ভাবছি না আমরা, এটি ভাবা ঠিকও হবে না, কারণ একজন চিকিৎসকের প্রত্যাশাই থাকে যে, অনেক চিকিৎসকের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, তাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা কর্মস্থলে যদি আমাদের কিছু সময় এখানে থাকার সুযোগ যদি পাই তাহলে আমাদের জীবনটাই বরং অনেক ক্ষেত্রে সামাজিক অনেক কাজে আমরা যুক্ত হতে পারি না, এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো, কারণ আমরা যদি এক নাগারে এখানে কিছু পরিশ্রম করার সুযোগ পাই, এখানে রোগীদেরকে সেবা দেওয়ার সুযোগটা পেয়ে যাই, তাহলে আমাদের অন্য জায়গায় ছুটতে হচ্ছে না। যেই প্রতিষ্ঠানে একজন চিকিৎসক সেবা দিচ্ছেন সরকারি হাসপাতালে, সেখানে 2:30 বাজার পরে উনি জেম ঠেলে অনেক দূরে একটা প্রতিষ্ঠানে তাকে যেতে হয়, যেখানে তিনি দীর্ঘদিন পরিশ্রম করে তার একটা সুনাম স্বীকৃতি অর্জন করেছেন, ওইটা করতে গিয়ে তার আবার জ্যাম পাড়ি দেওয়া, আবার ওখানে যেয়ে প্র্যাকটিস করা, রাত 10টা 11টা 12টা 1টা বেজে যায়, এরপর আবার আসা, বাসায় ফেরা, পরের দিনের জন্য আবার সরকারি হাসপাতালে যেতে হবে নির্দিষ্ট কর্মস্থলে, এরকম একটা মানে খুব দুর্বিষহ একটা জীবন ওনাদের ছিল। ওই জীবন থেকে ওনারা একটা বড় অংশ, এবং তারা বলতেও চেয়েছেন যে আপনি তো ম্যান টু ম্যান চিকিৎসকদের সবার সাথে সাথে কথা বলার সুযোগ পাবেন না, কিন্তু আমরা চিকিৎসকদের হয়ে বলতে পারি যে অনেক চিকিৎসকই চান যে তারা যেন নিজ প্রতিষ্ঠানে এটি যেন হয়। সুতরাং এখানে তাদেরকে প্রাথমিকভাবে যে পারিশ্রমিক বা সম্মানই দেওয়া হচ্ছে এটি আসলে তার প্রাইভেট ক্লিনিকের সাথে সঙ্গতিপূর্ণ কিনা অথবা বর্তমান বাজার দরের সঙ্গে যায় কিনা এটি বিষয়টি এরকম আলোচনা না করে বরং এটা কত গুণগতভাবে কাজটি করা যায়, এটি যেন মানহীন হয়ে না যায়। বড় একটি অভিযোগ এসেছে যে 8:00 থেকে 2:30 পর্যন্ত যে রোগীদের সেবা দেওয়া হয় এই সেবাটি রোগীরা মাত্র 10 টাকা আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে 30 টাকা মূল্যে তারা টিকিট দিয়ে এই সেবাটি পেতেন। এখন এমন যদি হয় অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে 8:00 থেকে 2:30 পর্যন্ত সেবা দেওয়ার একটা সিস্টেম আছে, এরপরে তারা বিশেষায়িত সেবায় যান। তো এইসব প্রতিষ্ঠানের ব্যাপারে বড় অভিযোগ হচ্ছে তারা 8:00 থেকে 2:30 পর্যন্ত রোগীদের সেবা দেন, সেই সেবাটা খুব মানহীন হয়ে যায়, এবং অনেক চিকিৎসক আমরা এমন অভিযোগও পেয়েছি তারা বলেছেন যে 2:30 পরে আসেন, বা অনেক প্রশাসনিক কর্মকর্তা অথবা এখানে হাসপাতালে যারা কর্তা ব্যক্তি আছেন, কর্মচারী যারা আছেন, তারা অনেককে রোগীদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে 2:30 পর থেকে কিন্তু বিশেষায়িত সেবা হবে, এই সেবাটা মানহীন। তার মানে আমরা আশঙ্কা করছি যে সরকারি হাসপাতালে 8:00 থেকে 2:30 পর্যন্ত সময়টা, এই সময়টা ওই প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মতো মানে কোয়ালিটিহীন হয়ে যায় কিনা, মানহীন হয়ে যায় কিনা, এটা একটা আশঙ্কার ব্যাপার। যদি তাই হয়
তাহলে একেবারে দরিদ্র রোগী যারা আছে তারা কিন্তু 8টা থেকে 8:30 পর্যন্ত সেবাটা পাবেন না, অর্থাৎ তাদেরকেও এই বেসরকারি হাসপাতালগুলোর মতো করে সরকারি হাসপাতালে এসেও 8টার পর থেকে 6টা বা 7টা পর্যন্ত টাকা দিয়ে তাদেরকে সেবাটি নিতে হবে। সুতরাং আমরা মনে করি যে এই সেবাটি যেন প্রাণবন্ত থাকে, মনিটরিং যে কমিটি করা হয়েছে সেই মনিটরিং কমিটি যেন যথাযথভাবে কাজটা করতে পারে যে সেবাটা আসলে দেওয়া হচ্ছে কিনা, এবং 2:30 পর থেকে 6টায় যে সেবা সেই সেবার মান থাকবে একরকম, 8টা থেকে 8:30 পর্যন্ত সেবার মান থাকবে আরেক রকম, এমনটা যেন না হয়ে যায়। তাহলে প্রকৃতপক্ষে এই জিনিসটি মুখ থুবড়ে পড়বে। আর একটি কথা আমি এখানে যুক্ত করতে চাই এই বিষয়টি নিয়ে, আসলে চিকিৎসকদের মধ্যে যে ফিটির কথা আপনি বলেছেন, চিকিৎসকদের মধ্যে কিন্তু প্রশান্তি খুব বেশি নেই। অফ দ্য রেকর্ডে ওনারা আমাদেরকে যে কথাগুলি বলতে চান সেটি হচ্ছে এই বিষয়টি করতে গিয়ে ওনাদের অধিকারে হস্তক্ষেপ করা হয় কিনা, নন প্র্যাকটিসিংয়ের একটা অভিযোগ, নন প্র্যাকটিসিংয়ের একটা পরিকল্পনার ইঙ্গিত, প্রচণ্ড একটা ইঙ্গিত চিকিৎসক সমাজের মধ্যে ইতিমধ্যেই প্রচার হয়ে গেছে। ফলে ওনারা মনে করতেছেন যে একটা দিন দিয়ে শুরু করা হচ্ছে, পরবর্তী সময়ে 7 দিনই তাদেরকে হয়তো সেবা দেওয়া লাগবে, তাদের প্রাইভেট প্র্যাকটিস করার পথটি হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু গতকালকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় উনি ওনার আলোচনায় বলেছেন যে আমরা এটিকে স্বাগত জানাই, এটি একটি ভালো কাজ, কিন্তু চিকিৎসকদেরকে প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারে যেন নিষেধাজ্ঞা আরোপ করানো হয় উনি জোর দাবি জানিয়েছেন। গতকাল আপনি যেটি বলছেন যে বর্ষপূর্তিতে সেখানে বিএসএমইউর ভিসি আপনাকে একটি ইনফরমেশন দিয়েছিল, রেসিডেন্ট নন রেসিডেন্টদের ভাতার বিষয়ে যখন কথা আসছিল যে এই ভাতা উনি বলছে যে বৃদ্ধি করা যৌক্তিক, অর্থাৎ 20,000 থেকে 30,000 টাকা উন্নতি করার পক্ষে উনি, এবং কি সরকারের কাছে তিনি আবেদনও করেছে, এবং কি সরকার বলছে যে আর্থিক সংশ্লিষ্ট বা অর্থনৈতিক অবস্থা ভালো হলে সেটি আদায় করতে পারবেন বা আদায় করার জন্য তিনি চেষ্টা করবেন আর কি, এই বিষয়টিকে আসে আপনি কিভাবে দেখছেন? আসলে আর্থিক সংশ্লিষ্ট যদি হয় তাহলে হচ্ছে তাদের 20,000 থেকে 30,000 টাকা দেওয়ার একটা ব্যাপার, বৈশ্বিক সংকটের কথা ওনারা সামনে আনছেন। আমরা বিষয়টিকে অবোধের মতো বা নির্বোধ বালকের মতো বিষয়টিকে এড়িয়ে যাব না, কিন্তু একটি প্রশ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে বিএসএমইউর অধিভুক্ত যে মেডিকেল কলেজগুলো বা হাসপাতালগুলো আছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর প্রাণ বলা হয় রেসিডেন্ট চিকিৎসকদেরকে, ডিপ্লোমা এমফিল চিকিৎসকদেরকে। তো এই চিকিৎসকদেরকে আপনি যদি ভালো রাখতে না পারেন, আর্থিক সংশ্লেষের অপেক্ষায় আছেন, অন্যান্য বাজেট বরাদ্দ তো থেমে নেই, গবেষণার জন্য দেখেন ভিসি স্যার চমৎকার করে বলেছেন যে গবেষণা মোটামুটি 4 গুণ 5 গুণ বেড়ে গেছে, তো গবেষণা কেন বাড়ানো হয়েছে? এখানে কি আর্থিক সংশ্লেষের প্রশ্নে আসতে পারলো না? হ্যাঁ, কেন আসবে না, কারণ হচ্ছে চিকিৎসার মধ্যে স্পর্শগত বিষয়কে গতিশীল করার জন্য এইসব জায়গায় কিছু কিছু পয়েন্টে আপনি আর্থিক সংশ্লেষের কথা চিন্তা করলে হবে না, আর্থিক অক্ষমতার কথা চিন্তা করলে হবে না। তো এই শিক্ষার্থীরা যারা এখানে পড়াশোনা করছে, রেসিডেন্সি কোর্সটার নামই হচ্ছে রেসিডেন্সি, মানে হচ্ছে এখন সে আবাসন অবস্থায় সে থেকে পড়াশোনা করবে, উনি হয়তো বাসায় চলে গেছে কিন্তু যে কোনো মুহূর্তে তার রোগের অবনতি ঘটলে সাথে সাথে চলে আসতে পারবে, মাত্র 5 মিনিটে তাকে ফোন দিয়ে হলে উনি চলে আসবেন, এরকম একটা অবস্থার মধ্যে মানে সেবা দিবেন শিখবেন এরকম একটা অবস্থা, প্রাণবন্ত শিক্ষার একটা পরিবেশ এর করার উদ্দেশ্যে কিন্তু রেসিডেন্সি কোর্সটা করা হয়েছিল, এফসিপিএস কোর্সটি করা হয়েছিল, এমডিএমএস কোর্সটি করা হয়েছে, ডিপ্লোমা এমফিল কোর্সটি করা হয়েছে। কিন্তু এখন তাদেরকে 2.5টা বাজার পরে তারা আর থাকছে না, কেন থাকার দরকার পড়ছে না বা তাদেরকে রাখার চেষ্টা করা হচ্ছে না। খুব প্রচণ্ড একটি অভিযোগ আমাদের কাছে আছে, সেটা হচ্ছে চিকিৎসকরা 20,000 টাকাতে চলতে পারবে না, কারণ 10,000 টাকা তার বাসা ভাড়ায় চলে যায়, আবার 3,000 থেকে 4,000 টাকা চলে যাচ্ছে যেই তিনি বাসা ভাড়ায় থাকছেন ওখান থেকে তার কর্মস্থলে আসতে, ফলে 2-3,000 টাকা তার খাওয়াটা ভালো করে হয় না, ফলে উনি তার পেটের দায়ে, তার সন্তানের দায়ে, তার স্ত্রীর দায়ে অথবা তার পিতামাতাকে ওষুধ মানে কিনে দেওয়ার দায়ে উনি স্বাভাবিকভাবেই 2:30 পরে উনি প্রাইভেট প্র্যাকটিসে চলে যাচ্ছেন বা অন্য একটা ক্লিনিকের সাথে উনি যুক্ত হয়ে যাচ্ছেন। তো রেসিডেন্সি কোর্সের একটি বিধি হলো যে এই কোর্স চলাকালীন অবস্থায় কোনো চিকিৎসক, কোনো রেসিডেন্ট চিকিৎসক, কোনো ডিপ্লোমা এমফিল চিকিৎসক, কোনো এফসিপিএসের কোনো শিক্ষার্থী অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারবে না। এটি নিয়ে মন্ত্রণালয় এটি যেন করতে না পারে, যেহেতু করছে এটি যেন করতে না পারে, স্ট্রিক্টলি যেন বন্ধ করা যায়, খুব শক্তভাবে দমন করা যায়, সেজন্য মন্ত্রণালয় সাম্প্রতি সময় একটি মিটিং করেছে। তো মিটিং যে আপনি করেছেন আমরা এই সমস্ত বিষয়গুলোকে স্বাগত জানাই, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন চিকিৎসকের পেটে যখন ভাত থাকবে না তখন তো আপনি তাকে এখানে আটকে রাখতে পারবেন না। তো সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কোর্সটা, এই কোর্সের শিক্ষার মানটা। আমরা বিশ্বাস করি তাদের যে বেতনটা যে ভাতাটা সেই ভাতাটা যেন দেওয়া হয়, বিশেষ করে সিন্ডিকেট মিটিংয়ে যে সিদ্ধান্তটি হয়েছে, বিএসএমইউ বিভিন্ন মেডিকেল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সিন্ডিকেট মিটিংয়ে যে সিদ্ধান্তটি হয়ে যায় সেই সিদ্ধান্তটি 2 বছরে 2.5 বছরে আলোর মুখ দেখতে না পারা, এটা আসলে আমাদের কাছে খুব হাস্যকর মাঝে মাঝে মনে হয়েছে। আমরা বিশ্বাস করি দক্ষ প্রশাসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তারা এই বিষয়টিকে, এই কথাটিকে আমলে নেবেন, একটা সিন্ডিকেটের মিটিং একটা সিদ্ধান্তকে এরকম ঠুনকো পর্যায়ে নিয়ে যাওয়াটা বা ঠুনকো পর্যায়ে থাকাটা, বাস্তবায়ন না হওয়াটা অন্য অনেক কাজকে মিনিমাইজ করা যেতে পারে। আমি মনে করি বিএসএমইউর মতো একটা প্রতিষ্ঠানের সিন্ডিকেটের সিদ্ধান্তটিকে সম্মান থাকা, সম্মান রাখা, সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়া, এটা আমি জরুরি বলে মনে করি। সুতরাং
তাদের ডিপ্লোমা এমফিলের জন্য যে 3 বছরের কোর্স, সেই কোর্সের জন্য 20,000 টাকা, এটাও কিন্তু অনিয়মিত, সে নিয়মিত করা খুব জরুরি। এবং রেসিডেন্সি কোর্সটা 5 বছরের, সেই কোর্সের মেয়াদের মান অনুযায়ী, মূল্য অনুযায়ী তাদের যে 30,000 টাকার সিদ্ধান্ত সময়ের আলোকে নেওয়া হয়েছিল, এটি বাস্তবায়ন করা জরুরি বলে আমি মনে করি। জি, আমরা জানি যেটা হচ্ছে রেসিডেন্ট যারা আছেন তারা প্রায় সকলে বিবাহিত এবং কি সংসার আছে, তো সেক্ষেত্রে বাসা ভাড়া আসলে 10,000 কারো কারো আরও আরও বেশিও থাকতে পারে। আবার স্বামী স্ত্রী দুজনেই রেসিডেন্ট, চিকিৎসক হিসেবে কর্মরত আছে, এরকম তথ্য আমাদের কাছে রয়েছে। তো এই জন্য আসলে তাদের যে ভাতা বৃদ্ধির বিষয়টি আসছে বা উন্নীতকরণ যদি বলি, সেটি 30,000 করা একদম একেবারে সময়ের দাবি, সেটা ভিসি স্যার নিজে বলছেন। তো আমরাও আসলে বলতে চাই যে এটি এই যৌক্তিক দাবিটা যেহেতু মানে অবিলম্বে কার্যকর করা হোক বা মেনে নিক। এবং কি নন রেসিডেন্ট অনেকের ভাতা আমরা দেখেছি, একটি তথ্য পেয়েছি যে অনিয়মিত হয়ে গেছে, সেটিও নিয়মিত করার বিষয়ে পদক্ষেপ নেবে আমরা আশা করছি। তো মনির ভাই, স্টুডিওতে উপস্থিত হয়ে কয়েক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনার জন্য এবং কি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি চলমান রাখার জন্য, স্বাস্থ্যখাতের এই কথাগুলো তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তী মেডিভয়েস নিউজ রুম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।